প্রথমবারের মতো অধিনায়কত্ব করার স্বপ্নটা স্বপ্নই থেকে যাচ্ছে মোস্তাফিজুর রহমানের জন্য। দরজায় কড়া নাড়ছে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের প্রথম আসর। 24 নভেম্বর থেকে শুরু হতে যাওয়া আসরকে সামনে রেখে আগে অধিনায়কের নাম ঘোষণা করেছিল ফরচুন বরিশাল ও জ্যামকন খুলনা। এবার অধিনায়ক চূড়ান্ত করল আসরের দুই শক্তিশালী দল বেক্সিমকো ঢাকা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ দুই ক্রিকেটারকে দলনেতা হিসেবে বেছে নিয়েছে দল দুটি। প্রথমে প্রচার করা হয়েছিল গাজী গ্রুপ চট্টগ্রামের অধিনায়ক হবেন দেশের সেরা বাহাতি পেসার মোস্তাফিজুর রহমান, দলের আইকন ক্রিকেটারও যে তিনি। তবে কপাল পোড়া মোস্তাফিজ, গাজী গ্রুপ চট্টগ্রাম আস্থা রাখতে পারেনি দেশসেরা বাহাতি এই পেসারের উপর। আর তাই তো প্রথমবারের মতো অধিনায়কত্ব শুরু করতে যাওয়া মোস্তাফিজের আক্ষেপটা বাড়তেই পারে। আসন্ন এই প্রতিযোগিতায় নেতৃত্ব দেওয়ার জন্য মুশফিকুর রহিমের ওপর আস্থা রেখেছে ঢাকা বেক্সিমকো। অন্যদিকে জাতীয় দলের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ মিঠুনকে বেছে নিয়েছে চট্টগ্রাম। মিঠুনকে অধিনায়ক করার বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রামের টিম ম্যানেজার মোহাম্মদ সোহেল রানা বাবু। তিনি জানান, আমাদের অধিনায়ক চূড়ান্ত করা হয়েছে, আমরা মোহাম্মদ মিঠুনকে অধিনায়কের দায়িত্ব দিয়েছি। আপাতত অধিনায়ক চূড়ান্ত হলেও দলীয় জার্সি উন্মোচনের আনুষ্ঠানিকতা আমরা আলাদাভাবেই করব, এমনটাই জানিয়েছে চট্টগ্রামের টিম ম্যানেজার মোহাম্মদ সোহেল রানা বাবু। এদিকে আনুষ্ঠানিকভাবে না জানালেও অধিনায়ক চূড়ান্ত করে ফেলেছে বেক্সিমকো ঢাকা। দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে দলের নেতৃত্বভার দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে প্লেয়ার্স ড্রাফটের দিন 12 নভেম্বর অধিনায়ক হিসেবে তামিম ইকবালের নাম ঘোষণা করেছিল ফরচুন বরিশাল। এরপর গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মাহমুদুল্লাহ রিয়াদকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার কথা জানায় জ্যামকন খুলনা।